আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বাংলা দার্জিলিং পুরসভা সতেরো জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে শনিবার দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্তা বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের উপস্থিতিতে দিল্লিতে তারা যোগ দেন গেরুয়া শিবিরে এর ফলে দার্জিলিং পুরসভা কার্যত দখলে গেল বিজেপির এতদিন এই পুরসভা ছিল বিনয় তামাংপন্থী মোর্চার দখলে বিনয় তামাং আবার মোর্চার নেতা ফলে দার্জিলিং পুরসভাও কার্যত তৃণমূলের কাছ থেকেই চিনিয়ে নিল বিজেপি এর আগে ভাটপাড়া নৈহাটি হালি পুরসভা হাত ছাড়া হয়েছে তৃণমূলের এদিকে বিজেপি নেতা মুকুল রায় এবং দার্জিলিং এর নবনির্বাচিত সাংসদ রাজু বিস্তা দাবি করেন গ্যার লোক শহীদ করিয়া গিয়া দু হাজার সতের মেসকে বাদ পুলিশ আজ তো চালিয়ে আহ मुझे ये बताते हुए दुख होता है कल भी शाम को एक महिला घर से पकड़ के थाने में उसको ले गए यानी महिलाओं को भी नहीं छोड़ा बच्चों को नहीं छोड़ा पुरुषों को नहीं छोड़ा इवन आप ये समझ सकते हैं काउंसिलर जो बातें दार्जिलिंग में रख सकते हैं उसके लिए उनको दिल्ली तक आना पड़ा तो आप इससे समझ सकते हैं कि कितनी ज्यादा पुलिस की एट्रोसिटी दार्जिलिंग पहाड़ में है ये जी के ये भर्ता देने चाहिए डेमोक्रेसी के पीपल्स का मैंडेट आपका खिलाफ में तो चला गया है अभी अभी जिस तरीके से अब चल रहा है ये चलेगा तो होने वाला आज हो का लो पुरस हो जो असेंबली चुनाव होंगे ना आपका पार्टी को ये अपोजिशन पार्टी का स्टेटस मिलेगा नहीं এর আগে এই দলবদলু কাউন্সিলররা পুরপ্রধান প্রতিভা রায় তামাংয়ের কাছে এক স্মারকলিপি পেশ করেন সেখানে বলা হয়েছিল তারা বিনয়পন্থী সঙ্গ ত্যাগ করে বিমল গুরুংপন্থী মোর্চায় যোগ দিয়েছেন নোমান নেতৃত্বে তারা পুরসভার বর্তমান বোর্ডের প্রতি অনাস্থাও প্রকাশ করেছেন পুরপ্রধানকে জানানো হয়েছিল তারা অনাস্থা আনবেন বিনয়পন্থী পুর বোর্ডের বিরুদ্ধে দার্জিলিং পুরসভার বত্রিশ জন কাউন্সিলর তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের বাকি একত্রিশ জনই নির্বাচিত হয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি হিসেবে সেই সময়ে মোর্চা ছিল অবিভক্ত বিনয় তামাং দু সালে বিমল গুরুং এর সঙ্গ ত্যাগ করে তৃণমূলের সঙ্গে ফিরে যান এরপর পাহাড় ছাড়া হন বিমল গুরুং রোশনগিরিরা সেই সুযোগে একত্রিশ জন মোর্চা কাউন্সিলরই বিনয় শিবিরে যোগ দেন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হয় লোকসভা নির্বাচনের পর থেকেই লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিপুল ভোটে জয়ের মাধ্যমে পাহাড়ে বিমল গুরুংপন্থী মোর্চার প্রভাব ফের প্রমাণিত হয় দীর্ঘদিন পর ফের একবার বিমল গুরুং পাহাড়ে তার প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনেন লোকসভার পর দার্জিলিং বিধানসভার উপনির্বাচনেও বিমল গুরুংপন্থী মোর্চার সমর্থনে বিপুল ভোটে জয়ী হন বিজেপির টিকিটে ভোটে লড়া জিএনএলএফ নেতা নীরাজ জিম্বা সংবাদ বিশ্ববাংলার রিপোর্ট